তো হাই গাইজ, তোমরা চলে আসলাম ফ্রি ফায়ারের এবার আপডেট ভিডিওটা নিয়ে। তো আমিও গেমে এখন লগ ইন করতে পারলাম, অ্যান্ড লগ ইন করার পরে যে জিনিসপত্র দেখলাম সেগুলো আসলে অনেক চমৎকার জিনিসপত্র। তো যদি প্রথমে যদি লাক রোলে চলে আসা হয়, তো প্রথমে যে সিনটা আসতেছে সেই সিনটা জোকার টাইপের, মানে একটা অস্থির সিন যেটা আগে আমরা জোকারদের দেখতাম, এখনও সেই জোকারটা রয়েছে, অর্থাৎ তাসের গায়ে দেখতাম আমরা বিশেষ করে। তো সেটা হচ্ছে ইনকিউবেটারে চলে আসছে এবং 79টা ডায়মন্ড দিয়ে স্পিন করলে এখান থেকে এই যে বান্ডেলগুলো সেই বান্ডেলগুলো পাওয়া সম্ভব, এবং এছাড়া আরও কিছু পাওয়া সম্ভব বান্ডেল, মানে এই 79টা ডায়মন্ড ছাড়াও আরোভাবে সম্ভব। সেটা হচ্ছে যে এই যে নিচে দেখতে পাচ্ছেন 7টা এবং প্লাস 3টা যে কী জিনিস লাগে, ওই যে ওইটা যদি পাওয়া যেত তাহলে ওইটা দিয়েও একা কিনা যেত। তো আমার নেট হয়তো বা স্লো অথবা সার্ভারের সমস্যা, ওই জন্য ওইটুকু একটা সমস্যা হচ্ছে। তাছাড়া বাকি যে উইপন রয়্যালও ছিল অথবা ডায়মন্ড রয়্যাল ছিল, গোল্ড রয়্যাল ছিল, সব কিছুই প্রায় ঠিকই আছে। আর এসের গোল্ড রয়্যাল একটু চেঞ্জ হয়েছে, একটা নতুন একটা ক্যারেক্টার টাইপের নাকি বান্ডেল আসছে নতুন, তো সেটা পরে দেখেই দেবো। তো আজকে আমি সব কিছু আপডেট করতে যাচ্ছি। এরপর যে ক্যারেক্টার কথা বলতেছে, সেই ক্যারেক্টারটা নতুন চলে আসছে, সেই ক্যারেক্টার হচ্ছে A124। তো এই যে এই এই ক্যারেক্টারটা দেখাচ্ছি এখনও লক, কারণ এটা এখনও আসে নাই, হয়তো বা 150 ডায়মন্ড টপ আপ করলে এটা চলে আসবে। তো এই যে ক্যারেক্টারটা, এটার যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাকে কুইকলি কনভার্ট করে দেবে 25 ইপি থেকে এইচপিতে, এটা স্যার সুবিধা। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিলটা এখানে, তো ক্যারেক্টারটা আমার কাছে কিন্তু বেশ জোশ লাগছে। এটা যদি আসলে লবিতে এরকম দেখায় তো কিন্তু বেশ ভালো লাগবে একটা। তো এইটা আরেকটা ছিল আপডেটের ভিতরে, এছাড়াও আরও কিছু রয়েছে আপডেট, সেটা আমি বলবো, এবং কিছু ইভেন্ট রয়েছে। তো আমি একটু ছোটো করে সব কিছু সামারি ব্যাপারে আকারে বলবো, কারণ পুরোপুরি ভিডিওটা করতে গেলে হয়তো আপনারা শুনবেন না, বোরিং হয়ে যাবেন। তো এরপরে যেটা যদি ইভেন্টে চলে আসে, তো সেকেন্ড অ্যানিভার্সারি লেখা আসছে ইভেন্টের এখানে, এবং এখানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন উপলক্ষে এখানে আসছে 14 আগস্ট, এখানে কালকে অর্থাৎ আগামীকাল হচ্ছে যে ইন্ডিয়ার কী বলে স্বাধীনতা দিবস। তো সেই জন্য কিছু আপডেট আছে, কিছু গিফট আছে। তো এরপরে যদি যেখানে চলে আসে, তো সেখানে কিছু টোকেনের কথা দেখা যাচ্ছে যে এখানে কিছু ম্যাচ খেলে বা কিছু কিল করলে কিছু টোকেন পাওয়া যাবে, এবং এই টোকেন তারা এক্সচেঞ্জ করে এখান থেকে আর কিছু রিওয়ার্ড পাওয়া যাবে, এবং পার্মানেন্ট হয়তো বা M10 Foot 20 নাকি ওই একটা শর্ট গানের একটা ইসের গান স্কিন পাওয়া যাবে, এবং পার্মানেন্ট পাওয়া যাবে হয়তো, কিছু স্ক্রিপ্ট পাওয়া যাবে। এছাড়া কিছু ডায়মন্ড টপ আপ করলে যে ক্যারেক্টার পাওয়া যাবে, যদি 150 ডায়মন্ড টপ আপ করা হয় তাহলে এই ক্যারেক্টার পাওয়া যাবে, একটা ডায়মন্ড টপ আপ করলে স্কেটবোর্ড, এবং যদি 500 ডায়মন্ড টপ আপ করা হয় তাহলে এই যে বান্ডেলটা পাওয়া যাবে A124 ক্যারেক্টারের। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন যে পিঙ্ক ডেবিল যেটা ছিল সেটা হচ্ছে ওই যে ইমোজি জমাতে হবে, তো ওইটা তো আগেই ছিল, এবং এছাড়া যা যা ছিল সবগুলোই আছে এখানে, সারপ্রাইজ গিফট সবই আছে যা যা আগের ছিল। এছাড়া কিছু গিল্ড থেকে কিছু টোকেনের কত ব্যবস্থা করা হয়েছে এখানে, যে গিল্ডে গেলে সেখান থেকে দেখা যাচ্ছে যে নতুন অ্যাক্টিভিটি মিশনে গেলে এখানে নতুন লগ ইন করলে কিছু রেওয়ার্ড আছে, কিছু গেম খেললে কিছু রেওয়ার্ড আছে। তো এই ছিল আপডেটটি, আপডেটটা আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। আর পরের ভিডিওটা আবার চলে আসছে।